প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে। আলোচনায় ছিলেন জনাব নাশিদ রহমান এবং আমি আবু সাইম। আপনাদের জানাচ্ছিলাম তথ্য স্পাউস অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপিলসের বিষয়ে। নাশিদ ভাই, যেই রিকোয়ারমেন্টসগুলো আমরা বলেছি সেগুলো এমপ্লয়মেন্ট সংক্রান্ত বিষয়ে। আমরা জানি যে সেলফ এমপ্লয়মেন্টের একটি বিষয় আছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে সেলফ এমপ্লয়েড যদি কেউ থাকে তাহলে কি হবে, আর যদি কম্বিনেশন সেলফ এমপ্লয়েড এবং এমপ্লয়েড থাকে তাহলে কি হবে? অবশ্যই প্রথমে যেটা বলে রাখতেছি, এইচএম রেভিনিউর আইনের সাথে হোম অফিসের আইনের মিল নেই। এই ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট এবং আইনজীবীদের মধ্যে একটা মনে মানলন্য সৃষ্টি হয়। আমরা যেটা বলেছি তারা বুঝবে না, না বুঝাটাই স্বাভাবিক। তারা তো বলে দেন যে এটা কেন হবে না, কেন হবে প্রশ্ন করে বসেন এবং তাদের রাইট আছে। তারপর সফটওয়্যারটা বলছে এইচএম রেভিনিউ, তুমি এটা বলো কেন, আমার হোম অফিসের বিধিমালা আর তোমার বিধিমালা এক না। আমি তো ক্রিকেটের মাঠে ফুটবল খেলছি না, আমি ফুটবলের মাঠে ফুটবল খেলছি, আমার হোম অফিসটা বলেছে তোমার দিতে হবে, কেন হবে তেরা সামনে জিজ্ঞেস করো, আমি জানি না। অ্যাবসলুটলি ফার্স্ট জিনিস এটা। এখন 21 জুলাই বোধ হয় না, সেই পর্যন্ত তখন বলো বরিশ চন্দ্রকে জিজ্ঞেস করো। আপনি কি শিওর যে বরিশ জনসন মোটামুটি মোটামুটি ভাগ্য আকাশে ওটাই লেখা আছে? আমরা তো শুনেছি তিনি আসলে পরে একটা মার্সি পাবে আমাদের যারা অবৈধভাবে দেশে বসবাস করছে। এটার উপর আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ওকে, সেটা জানছিলাম আপনার কাছে। ফার্স্ট জিনিস যেটা হচ্ছে, ফিনান্সিয়াল ইয়ারটা আমাদের লোকদের বুঝতে একটু অসুবিধা হয়। আপনি যখনই আনেন অর্থ বছরটা আপনাকে বলতে হবে। জি, এই অর্থ বছরটা কি? এপ্রিল টু এপ্রিল। সুতরাং আপনি যদি এক বছর মেতে আনতে চান, মাত্র এক মাস আগে এপ্রিল শেষ হয়েছে নিয়ে আসেন। জি, আপনি সেপ্টেম্বর অক্টোবরে গেলেন, আপনি কিন্তু 1.5 বছর পিছিয়ে যেতে হচ্ছে। আপনি ওইদিকে জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলেন, প্রায় 2 বছর আগের জিনিস দিতে হচ্ছে কিন্তু, তাই না? তাহলে আমার একটা এপ্রিল থেকে আরেকটা এপ্রিলের যে অর্থ বছর, এই অর্থ বছরে আমার টোটাল যে আয় সেটা হচ্ছে আমার নেট ইনকাম। এক্সপেন্ডিচার আমি বাদ দেবো, টোটাল এক্সপেন্ডিচার বাদ দেবো, বাদ দিয়ে নেট প্রফিটটা আমার নিতে হবে। এই নেট প্রফিট 18,600 হতে হবে, যেটা ট্যাক্সেবল। সেটা ট্যাক্সেবল, যেটা 18,600 আমি দিলাম। এখন এখানে কী করতে হবে, আমার SA-302 দিতে হবে, যেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট সাবমিট করবার, অর্থাৎ রিটার্নস যেটা সাবমিট করার পর আপনার কাছে যেটা HMRC থেকে আসে। এখন এটা ট্যাক্স দিতে হবে কিনা, না আমার ট্যাক্সটা কিন্তু ট্যাক্স ইয়ারের সাথে জড়িত, সেটা ভিন্ন বিষয়। ট্যাক্স দেয়া না দেয়া সেটা কিন্তু আপনার সাথে HMRC, আপনার ডিক্লারেশন বিষয়টা হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট। একদম স্পট অন, আপনি এই ডিক্লারেশন আর ফার্স্ট দিতে হচ্ছে, আমার এখানেও আবার সব টাকা ঢুকতে হচ্ছে, এটাই সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি। এখানে আবার কিন্তু ব্যাংক স্টেটমেন্টে মনে হচ্ছে যে গ্রসটা আপনাকে ঢুকানো দেখাতে হবে। অ্যাবসলুটলি গ্রস ঢুকাতে হবে এবং এক্সপেন্ডিচার এখানে বাড়াতে হবে। আমাদের 95% লোক এটা করতেন না, এখন কিন্তু আস্তে আস্তে সচেতনতা বাড়ছে। আমাদের আসার পর 1 বছর পর বউ আনতে হয়। জি, এর মধ্যে বাচ্চা হয়ে গেলে আরেকটা ঝামেলায় পড়ে যান। বাচ্চারা আবার ওখান থেকে আইটেম বোর্ডের অ্যাপ্লিকেশন করেছেন, পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন, বউয়ের ভিসা হচ্ছে, বাচ্চার পাসপোর্ট আসতেছে না, এই জটিলতায় পড়ে যান। তাহলে একদম সোজা কথা, আপনি অ্যাসার্টেন করেন আপনার বউকে কবে আনবেন, তার 1 বছর ফিনান্সিয়াল ইয়ারটা হয়ে যেতে হবে। অনেকে তো এটা না জেনে বিয়ে করে ফেলেছেন, সুতরাং বিয়ে করার সময় বোধহয় অত কিছু খেয়াল থাকে না, খেয়াল থাকে না, আব্বা আম্মা নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, তাই না? এটাই চাহিদাও থাকে, বয়স চাহিদাও থাকে, একটা ম্যাচ মেকিং হয়ে গিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছেন, আমি এটাকে দোষারোপ করছি না। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আপনার সচেতন হতে হবে আমার রিকোয়ারমেন্টটা কি। আমার বিশ্বাস যে দর্শকরা বুঝতে পেরেছেন, তবু আমি আরেকবার একটু আপনার অনুমতি নিয়ে সহজ করে বলে দিই। সেটি হচ্ছে, যারা সেলফ এমপ্লয়েড থাকবেন তাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তখন আপনার সেলফ এমপ্লয়মেন্ট থাকবার কারণে আপনাকে জমা দিতে হচ্ছে আপনার যে ট্যাক্স রিটার্নসের কাগজ, সেগুলো আপনাকে SA-301-302 সেগুলো জমা দিতে হচ্ছে। সেগুলো হচ্ছে, যখন আপনি ট্যাক্স রিটার্নস জমা দিয়েছেন সেগুলো আপনি HMRC থেকে পাচ্ছেন। অ্যাকাউন্টেন্টের লেটার তো অবশ্যই আপনাকে দিতে হবে, যেখানটাতে আপনার গ্রস ইনকামটা থাকবে, নেট ইনকামটা থাকবে। এগুলোর পাশাপাশি আপনার UTR, ইউনিক ট্যাক্স রেফারেন্স নাম্বার, অর্থাৎ আপনি যে সেলফ এমপ্লয়েড রেজিস্টার্ড HMRC-র সাথে, সেটাও আপনাকে উপযুক্ত প্রমাণ হিসেবে দিতে হবে। সবচেয়ে বড় বিষয় যেটি নাশিদ ভাই সুন্দর করে বলেছেন, হয়তো বুঝতে একটু কষ্ট হবে, আমি সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যত টাকা একটা পিরিয়ডে সেলফ এমপ্লয়েড সোর্স থেকে আপনার ইনকাম হিসেবে দেখাচ্ছেন, গ্রস ইনকামটা, পুরো টাকাটা কিন্তু আপনার ব্যাংকে শো হতে হবে। যে ব্যাংকে স্টেটমেন্ট জমা দিচ্ছেন সেই ব্যাংকের স্টেটমেন্টে সেটা দেখা যেতে হবে। এখন যে টাকাটা বাদ দেবার পর আপনার ট্যাক্সেবল নেট ইনকামটা হলো, সেই টাকাটা যে খরচ হয়েছে সেটাও কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্টে রিফ্লেকশনটা থাকতে হবে। টাকা সবই ঢুকলো, কোনো কিছুই খরচ হলো না, তাহলে পুরো কিন্তু সন্দেহের একটা ব্যাপার তৈরি হয়ে যায়। সুতরাং এগুলো যদি আপনি সব কিছু জমা দিতে পারেন, আশা করি যে অ্যাপ্লিকেশনটা সফল। আমাদের সোসাইটির সব থেকে সুবিধাজনক অবস্থা আছে সেলফ এমপ্লয়েড উবার ড্রাইভার ভাইরা। আচ্ছা, তার কারণ আপনার কাছে সেটা, কারণ তার প্রতিটা টাকা ঢুকতেছে সপ্তাহ শেষে। জি, প্রতি বুধবার তারা পাচ্ছেন বা বৃহস্পতিবার পাচ্ছেন। জি, তার সব এক্সপেন্ডিচার তার ই থেকে বার হচ্ছে অ্যাকাউন্ট থেকে, একটা অ্যাকাউন্ট আবার সব হয়। উবারকে ইমেল করলে আমার 3 ধরনের ইমেল নেই,
মাসের নেই, সপ্তাহের নেই, বছরের নেই, আমার কিছু দিতে হয় না। ঠিক আছে, আমরা হয়তো বিভিন্ন ধরনের জব আছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, যারা আমরা সবগুলো প্রতিষ্ঠানের যে কোনো ধরনের ইনকামই কিন্তু দর্শকদের জন্য সহজ, কোনোটাই কঠিন না। হচ্ছে কি ওনাদের এক্সট্রা কোনো মাইলেজ দিতে হচ্ছে না, এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না। আজকে যারা পিজা ডেলিভারি করেন তাদের খুব খারাপ অবস্থা। আমরা যেটা দর্শকদেরকে বোঝাতে চাচ্ছি, কারণ হয়তো একটা পার্টিকুলার নামের কারণে তারা আবার হয়তো মনে করে ফেলবে যে ওটাই কি সবচেয়ে সহজ, না। দর্শক, আপনাদেরকে মনে রাখতে হবে আপনি যে কাজই করেন, আপনি যদি মাটি কাটার কাজ করেন তাতে কোনো সমস্যা নেই, আপনি যদি শিশুদেরকে লেখাপড়া করেন তাতেও কোনো সমস্যা নেই, বিল্ডার্স জব করেন, মূল বিষয়টা হচ্ছে সেলফ এমপ্লয়েড ইনকাম। ইনকামটা ব্যাঙ্ক স্টেটমেন্টে শো হতে হবে, অ্যাকাউন্টসে থাকতে হবে, রিটার্নস থেকে যখন এসে 301, 301, 302 আসবে সেখানে সেটা দেখাতে হবে। মূল বিষয়টা হচ্ছে গ্রস ইনকামটা যেন ব্যাঙ্ক স্টেটমেন্টে। স্যার, আপনার কথা একটা জিনিস মনে পড়ে গেল, আমার এক ক্লায়েন্ট ছিলেন, উনি আরবি পড়াতেন। জি, তো ওনাকে রাখতে বললাম, তিনটা লোক বলছে না টাকা রাখতে পারবো না, আমি তোমাকে ক্যাশ ইন হ্যান্ড দিই, তুমি ডাকবা কেন, আমার কাছে চিঠি নিবা কেন বা ইনবা কেন, আমি তো একটু মাইলেজ বেশি দিই। জি, আমি তো যার কাছে পড়ার চিঠি নিয়ে আসো। জি, ও ভদ্রলোক বিপদে পড়ে গেছেন, পরিবর্তন না ওরা চিঠি না নিয়েও হবে, তুমি টাকাটা শুধু জমা দাও, আমি এই এই পড়ি, তুমি সব ঠিকানা দাও, আমি এখানে পড়াই, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। জি, অ্যাবসলিউটলি, আসলে তো অসুবিধা হওয়ার কথা না, আপনি বৈধভাবে যে ইনকামই করবেন সেটাই আপনার দেখানোর রাইট আছে। নাশিদ ভাই, ইনকাম নিয়ে আপাতত আর কথা বলবো না, ইনকাম তো মোটামুটি সবাই শুনে গেছে, ছোটো ছোটো অন্যান্য রিকোয়ারমেন্ট যেগুলো আছে আশা করি সেগুলো ফুলফিল করতে পারে, তবুও আমাদের দর্শকদের জন্য সহজ করে বলে দেন আর কী কী রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয়। 62,500 pounds যদি 6 মাসের জন্য রাখেন কোনো ইনকাম ছাড়া উনি আসতে পারবেন, সেটা সেভিংসের প্রশ্ন, সেভিংসের প্রশ্ন, এবং সেটা উৎস দেখাতে হবে। আপনি এক্সেপশনে যান, আপনি যদি DLA, কেয়ারস অ্যালাউন্স, PIP সহ 7 ধরনের বেনিফিট পান, আপনার অ্যাডিকুয়েট মেনটেনেন্সে KO প্রিন্সিপালে আনতে পারবেন, 18,600 দরকার নেই, দিতে হচ্ছে না। যদি কেউ ডিসএবিলিটি অ্যালাউন্স পেয়ে, ডিসএবিলিটি অ্যালাউন্স পেয়ে থাকে, 7 ধরনের অ্যালাউন্স আছে, এগুলো আমাদের তিনি পেয়ে যাচ্ছেন। আপনার দেখা যাচ্ছে সেলফ এমপ্লয়েড এবং এমপ্লয়মেন্ট আপনি এক করতে পারবেন। জি, আপনার MM কেসের পর থার্ড পার্টি সাপোর্ট যেটা আছে সেটাও প্রযোজ্য, অ্যাকোমোডেশন না, থার্ড ইনকামে, ইনকামে, ইনকাম থার্ড পার্টি। এখন এই থার্ড পার্টি আমি একটা অ্যাপ্লিকেশন করিনি এবং এটা শুভঙ্করের ফাঁকে আমি মনে করি, আমি মনে করি এটা কাজের গুরু কিতাবে আছে গোয়ালে নেই সেই উদাহরণ, এবং এটা যারা করেছেন গুড লাক, এবং আমি মনে করি আইনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে না দেওয়ার জন্য, ঐতিহাসিকভাবে বলো তুমি কেন দিচ্ছ, কেন দিচ্ছ, অনেক ধরনের কোয়েশ্চেন, এটা ব্যাংকে কেউ দেয় না, ক্যাশ ইন হ্যান্ড দেয়, তখন তারা মানে না। জি, যার ফলে আমি এটা রিফিউজাল দেখেছি, আমি ব্যক্তিগতভাবে করিনি, এটা না হওয়ার সম্ভাবনা বেশি। পেনশন পেলে পেনশনের একটা হিসাব আছে, তাহলে সুতরাং ABCDEF মোটামুটি আপনি কভার করে ফেলেছেন ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টগুলো। ফাইন্যান্সের বাইরে অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো, যেমন আপনার সাবসিস্টিং, এখন সবচেয়ে বেশি রিফিউজ হচ্ছে আপনার টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে নেয়। জি, নিয়ে বলে তোমার হাজব্যান্ডের ডেট অফ বার্থ বলতে পারো নি, জেনুইন বিয়ে না, হাজব্যান্ডের ডেট অফ বার্থ ভুলে যাওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক? আমাদের সামাজিক অবস্থায় কেউ হাজব্যান্ডের ডেট অফ বার্থ জানে না, জানার প্রয়োজন পড়ে না, সেটাই আমাদের অনেক সময় কথা বলে, তুমি কাজ সম্পর্কে জানো না কেন, হাজব্যান্ডের কাজ নিয়ে কথা বলেন না। একটা ওয়াইফকে জিজ্ঞেস করছে তোমার একটা সেকেন্ড জব, তোমার যে নিত্য প্রয়োজনীয় জিনিস যদি কিনতে হয় পাশের দোকানের নাম বলো, সে গুগলে দেখেছে ইন্টারভিউয়ার। ঠিক আছে, অনেক আলোচনাই করা যাবে, এখন একটা বিষয়ে যেহেতু সময়গুলো সংক্ষিপ্ত, আমার মনে হয় একটা বিষয় আমাদের আরেকটু আলোচনা করা দরকার, দর্শকরা হয়তো সেটা আবারও উৎসুক হবেন জানার জন্যে। অ্যাসাইলাম যারা পাচ্ছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, তো আমি স্পেসিফিক কোয়েশ্চেনের মাধ্যমে দর্শকদের কাছে এই তথ্যটা আবার পৌঁছাতে চাচ্ছি। কেউ অ্যাসাইলাম পেলেন, যখন তিনি অ্যাসাইলাম ক্লেইমটা করেন তখন অলরেডি তিনি তার ফ্যামিলি মেম্বারদের তথ্য এদেশে প্রোভাইড করেছেন, বলেছেন যে আমার স্ত্রী আছে, বাচ্চা আছে, ঠিক আছে, এই যেই ফ্যামিলি মেম্বারটা তাদের আসার ক্ষেত্রে কি আপনার এই রিকোয়ারমেন্ট 18,600 ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট প্রমাণ করতে হবে, আমি অ্যাপ্লিকেশন করার আগে, এদেশে করার আগে বিয়ে বাড়ি হয়েছে, সন্তানের জন্ম হয়েছে, জি, করে আমি অ্যাপ্লিকেশনের সময় বলেছি, তখন ফ্যামিলি রিউনিয়নের যে রুট আছে সেই রুট দিয়ে নিয়ে আসবেন। তার মানে হচ্ছে সহজ কথায় আমাদের দর্শকদেরকে বলতে পারি যে 18,600 এই ঝক্কি ঝামেলাটা তাদের নেই, যারা ঘোষণা দিয়েছেন, প্রমাণ ঘোষণা দিয়েছেন। জি, আচ্ছা, যদি ঘোষণা না দিয়ে থাকেন, অ্যাসাইলাম পাবার পর, ধরেন ঘোষণা বা অন্য কিছু বাদই দিলাম, অ্যাসাইলাম পাবার পর বিয়ে করলো কোনোভাবে, তখন তাদের ক্ষেত্রে কি 18,600 হবে? তাহলে আশা করি আমাদের দর্শকরা এটা বুঝতে পারবেন যে যাদের অ্যাসাইলাম এদেশে হয়েছে কিন্তু অ্যাসাইলাম রেজিস্ট্রেশনের সময়ই তারা তথ্যটা দিয়েছেন যে তাদের স্ত্রী কিংবা স্বামী আছেন এবং বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা আছেন, তাদের তথ্য সরবরাহ করেছেন, নাম দিয়েছেন, ডেট অফ বার্থ দিয়েছেন, তারা ভবিষ্যতে অ্যাসাইলাম পাওয়ার পর ফ্যামিলি রিইউনিয়ন রুটে নিয়ে আসতে পারবেন 18,600 এই সমস্ত কোনো ঝামেলা নেই। কিন্তু আপনি যদি পরবর্তীতে বিয়ে করেন কিংবা আগে যদি ডিক্লেয়ার না করে থাকেন, তাহলে সেই স্ত্রী কিংবা স্বামী, প্রিয়তমা কিংবা প্রিয়তম, তাকে আনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই
এই একটু ঝামেলা 18,600 পোহাতে হবে। স্যার একটা জিনিস এখানে ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে, গত 5 বছরে অ্যাকোমোডেশন গ্রাউন্ডে আমি রিফিউজাল দেখিনি অ্যাপেন্ডিক্স এফএম এ। জি সেটা হয় না, যেহেতু 18,600 এটা আছে ফুলফিল করে দিয়েছে, এটা একটা ভালো জিনিস। তার তো এনার্জি আমি অ্যাকোমোডেশন ফুলফিল করব না, তবে সাবসিস্টিং রিলেশনশিপ কিন্তু দর্শকদের এখনো সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যখন বিয়ে করবেন, বিশেষ করে যারা বিয়ে করার পর এসে দেশে অনেক দিন থাকেন তারপর স্ত্রী কিংবা স্বামীকে আনেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবসিস্টিং রিলেশনশিপ অর্থাৎ আপনার রিলেশনশিপটা জেনুইন এবং এখনও বহাল আছে কি না ব্যবহারিক দিক থেকে সেটা কিন্তু প্রমাণ করতে হবে। ওটার আপনার লয়ারের চিঠিতে অবশ্যই ডিলে এলিমেন্টটা দিতে হবে, অ্যাবসলুটলি রিজন ফর ডিলে। আর সেকেন্ড একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বিয়ে যে বৈধ আছে অনেক সময় ছবি তোলে না ধর্মীয় কারণে, এটা এই যুগে কেউ বিশ্বাস করতে চাবে না। তারা বলবে তুমি বিয়ের তিনটা ছবি দিচ্ছো, বিয়ের পর তুমি বকুল নিয়ে কোথাও যাওনি, আত্মের জন্য সাথে অন্য ড্রেসে তুমি যাওনি, এয়ারপোর্টে তোমাকে বিদায় দিতে আসেনি। আর আমাদের দেশে তো বিয়ের সাথে অনেকগুলো অনুষ্ঠানও থাকে, গায়ে হলুদ থাকে, বউ ভাত থাকে, হানিমুনের বিষয়টা হয়তো বিয়ের আনুষ্ঠানিকতা নয় কিন্তু বিয়ে পরবর্তী একটা ঘটনা। বলছে যে তুমি বিয়ের পর 17 দিন ছিল, 17 দিনে একটা ছবি তোলো নাই। সুতরাং দর্শকদেরকে এটা মনে রাখতে হবে, হ্যাঁ অনেক সময় আমরা হয়তো ছবি তোলার জন্য আগ্রহী নই বিভিন্ন কারণে, তবুও যেহেতু এই দেশে আসতে হবে রিকোয়ারমেন্টগুলো জেনে শুনে বিয়ে করাটা সেক্ষেত্রে আমার মনে হয় সকলের জন্য একটু সুবিধাজনক হবে। নাসির ভাই, ইংলিশের বিষয়টা তো আমাদের দর্শকরা বোধহয় জানি, সেক্ষেত্রে এক্ষেত্রে আইএলটিএস একটা সুবিধা হয়, তারা আইএলটিএস জেনারেল বা একাডেমিক দিয়ে বসে। ইংরেজি দিয়ে আমাকে শেষ করতে হচ্ছে আজকে, যেহেতু সময় শেষ, লাইক করতে হবে অথবা ট্রিনিটি তো বাংলাদেশে নেই, এটা ইউকে থেকে করা যায়। গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতে আমরা আবারও আলোচনা করব, স্পেশালি অ্যাপিল প্রসিজিওর নিয়ে। আজকে এ পর্যন্তই রাখছি এবং বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।